আপনি কাঁদছেন? যে যাবার সে তো চলেই গেছে, এখন আর কেঁদে কি হবে? আপনার জন্য হয়তো অন্য কেউ অপেক্ষা করছে। আমার জন্য কেউ অপেক্ষা করছে? অন্যদের সাথে আমার ওই দিনে বিয়ে ভেঙে যায়, যেদিন রেস্টুরেন্টে পার্টিনের চোখে আমি আমার জন্য ভালোবাসি দেখি। দেখুন, আমি কিন্তু আপনার সব কথাই বুঝতে পারছি, কিন্তু আসলে এখন অনেক দেরি হয়ে গেছে। আমি সবসময় যেমন মানুষ চেয়েছি, জীবনসঙ্গী চেয়েছি, আমি তাকে খুঁজে পেয়ে গেছি। অ্যাকচুয়ালি খুঁজে পাইনি, সে সবসময় আমার কাছে ছিল, আমার একদম পাশে ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি। আমি বুঝতে অনেক দেরি করে ফেলেছি। প্লিজ, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি যদি এই বিয়েটা নিজ থেকে ভেঙে দিতে পারেন, তাহলে আমাদের মধ্যে আর কোনো ঝামেলাই থাকবে না, আমাদের পরিবারের মধ্যে কোনো ঝামেলা হবে না। প্লিজ, রিকোয়েস্ট আমার। এত রিকোয়েস্ট করতে হবে না, ঠিক আছে? যেহেতু আপনি বলেছেন, আমি ক্যান্সেল করে দিচ্ছি। বিয়েটা ভেঙে যাওয়ার পর আমি অনেকবার চেষ্টা করেছি, ভেবেছিলাম ফারদিনকে আমি আমার মনের কথা বলব, কিন্তু কিভাবে? ফারদিন আমার সবচেয়ে কাছের বন্ধু, আর লাইফের সবচেয়ে কাছের মানুষকে ভালোবাসার কথা বলাটা কত কঠিন। যদি এসব বলতে গিয়ে ওর সাথে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, আস্থা, বিশ্বাসটা ভেঙে যায়। তাই এরপর থেকে আমি সবসময় অপেক্ষা ছিলাম কখন ফারদিন নিজের মনের কথা আমাকে বলবে, ভালোবাসার কথাটা আমাকে জানাবে। কত ভাবে আমি চেষ্টা করেছি আমার বিয়ের কথা ওকে শুনিয়ে ওর মুখ থেকে কিছু একটা বের করে আনার জন্য, কিন্তু না, ও একবারের জন্য আমাকে কিছু বলেনি। আজকে আমি বুঝতে পেরেছি ও আমাকে ভালোবাসে, সত্যি ভালোবাসে না।